নমস্কার দর্শক বন্ধুরা, আমি রিমলি আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমার সাথে সেরা স্বাদের রান্নাতে। আজকে আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে টিফিনের একটি মজাদার রেসিপি নিয়ে। তো তাহলে এই রেসিপিটি আমার সাথে দেখতে থাকুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। তো চলুন আজকের রেসিপিটা আমি শুরু করি, রান্নাটা দেখতে থাকুন। মজাদার এই টিফিনের রেসিপিটির জন্য আমার লাগছে এখানে আলু। আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, সেদ্ধ করে একটু রাফলি একটু চপড করে নিয়েছি। এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ, এই পেঁয়াজটা আমি চপড করে নিয়েছি। এখানে আছে ধনে পাতা, এখানে আছে গাজর, আমি নিয়েছি এখানে 1½ গাজর নিয়েছি, একটা গোটা আর একটা অর্ধেক, এটা এইভাবে একটু গ্রেট করে নিয়েছি। আর আছে এখানে আদা কুচো করা, কুচো করা আদা, আর আছে এখানে কাঁচা লঙ্কা কুচো করা, আর লাগবে একটা ডিম, আর লাগবে ব্রেড। এই ব্রেডগুলোর সাইডগুলো আমি ছুরিতে করে ভালো করে কেটে নিয়েছি চারটে সাইড, তারপর এখানে আমি পাঁচটা ব্রেড রেখে দিয়েছি। তো আমি এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এবার আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই আমি যেটা দেব সেটা হচ্ছে কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ দেব। কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, বাকি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি, তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা হালকা একবার এরকম ভাবে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গাজরটা। এখানে আমি একটু বেশি করে গাজর নিয়েছি 1½, তো এই গাজরটা আমি পুরোটা দিয়ে দিলাম, এটা মিশিয়ে নেব। গাজরটা ভাজা হচ্ছে, এবার আমি এতে দিয়ে দেব এখানে এই আদাটা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা এইভাবে ছোট্ট ছোট্ট করে কুচো করে রেখে দিয়েছি, এটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব এই কাঁচা লঙ্কাটা, এগুলো একটু নাড়াচাড়া করার পরে এবার আমি এতে দিয়ে দেব এই আলুটা। এখানে আলুটা আমি একটু রাফলি একটু চপড করে রেখেছিলাম, তো পুরো আলুটা আমি এখানে দিয়ে দেব। পুরো আলুটা দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে এটা এবার আমি মিশিয়ে নেব। এবার আমি এই ডিমটা ফাটিয়ে নেব, ডিমটা ফাটিয়ে নিয়ে আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি, অল্প একটু নুন দিলাম ডিমটার মধ্যে, আর এইদিকে আমি পুরটার মধ্যেও অল্প একটু নুন দেবো, আর মাঝখানে একটু ফাঁকা করেছি ডিমটা দেব বলে। ডিমটা এবার আমি এখানে মাঝখানটাতে ফাঁকা করেছিলাম, এখানটাতে দিয়ে দিলাম, এটা একটু ভালো করে ভেজে নেব। ডিমটা দেওয়ার পরে আমি এভাবে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে একটু ভুজিয়ার মতো গোটা পুরটার সাথে মিশিয়ে নেব ভালোভাবে। ভালোভাবে আমি এটা মিশিয়ে নিয়েছি, ডিমটা দেওয়ার পরে পুরো পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এতে দেব এই ধনে পাতাটা, ধনে পাতাটা দিয়ে মিশিয়ে নেব। ধনে পাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে পুরটা আমি নামিয়ে রাখবো। এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ব্রেড, এই ব্রেডগুলো নেওয়ার পরে আমি এখানে দেব পুরটা, ব্রেডের মাঝখানে আমি পুরটা এভাবে ভালো করে লাগিয়ে দেব। এবার আমি এর উপরে আরেকটা ব্রেড দিয়ে দিলাম, দিয়ে এইভাবে এটা একটু চেপে দেব। তারপর এবার এটাকে একটু চেপে দেওয়ার পরে এই সাইড থেকে এইভাবে আমি এটা ছুরিতে করে কেটে দেব, ব্যাস একটা রেডি। এটা আমি এবার এই কড়াইতে তেলের মধ্যে এখানে এইভাবে এটা বসিয়ে দেব, আর এই পাশে এটাও আমি এইভাবে বসিয়ে দেব। একইভাবে আরেকটাতেও আমি এভাবে এখানে পুরটা লাগিয়ে দেব। একইভাবে আমি এভাবে পুরটা দিয়ে দিলাম এটার মধ্যেও। এবার এর উপরে এই ব্রেডটা আমি ঠিক একইভাবে আগেরটার মতোই আমি এভাবে এটাকে বসিয়ে দেব।
এভাবে বসিয়ে দিলাম। এবার আমি এটাও ঠিক একই ভাবে ছুরিতে করে এভাবে মাঝখান থেকে কেটে নেব। হয়ে গেল এই দুটো রেডি। এই দুটো আমি তেলের মধ্যে এভাবে আমি এভাবে বসিয়ে দেব। এবার আমি এখানে দুটো খুন্তি ব্যবহার করব। নিচ থেকে একটা খুন্তি এভাবে ব্যবহার করলাম, দিয়ে এটা চেপে দিয়ে ওপর থেকে এইভাবে উল্টে দেব। এইভাবে বাকিগুলো প্রত্যেকটাই উল্টে নেব। একইভাবে আরো একটা আমি দেখিয়ে দিচ্ছি। এটাও আমি তলার থেকে ঠিক এইভাবে ধরলাম, ধরার পরে এইভাবে খুন্তিটা এইভাবে চেপে দিয়ে আমি এটাও ঠিক হালকাভাবে এভাবে উল্টে দিলাম। তো এরকম করে সবকটাই আমি উল্টে দেব। প্রত্যেকটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে আর প্লেটে রেখে দেব। তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম সুন্দর এগুলো এবার উঠে যাচ্ছে। ঠিক এইভাবে আমি এক একটা করে তুলে আর উঠিয়ে দেব, তারপর সার্ভ করে দেব। তাহলে আমার একদম গরম গরম মজাদার একটা টিফিন এগ ভুজি ফ্রাইড স্যান্ডউইচ রেডি টু সার্ভ। তো এটা আপনারা চট করে একদম এটা টিফিনে বানিয়ে নিতে পারবেন। তো এটা বানিয়ে খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই, পরের দিন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।